আমরা বাজাবো রক্তে মুমূর্ষু রোগীর প্রাণ, স্বেচ্ছার রক্তদানে গাই মানুষের জয়গান। এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের হাসপাতালগুলিতে রক্তের সংকট মোকাবেলায় DYFI নতুন নগর লোকাল কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় মেলার মাঠ ছাত্র যুব ভবনে। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি রক্তদানে আরও বেশি করে সকলকে আহ্বান জানান, কারণ একজনের শরীরে রক্ত দিয়ে একটা নতুন জীবন বাঁচাতে পারে। তাই আরো বেশি করে যুবক যুবতী ভাই বোনদের রক্তদানে উৎসাহিত করার জন্য আহ্বান জানান তিনি। যারা আজকে অর্গানাইজ করলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা ইতিমধ্যে রক্ত দিলেন বা দেওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। এবং আমার DYFSFI উদ্দেশ্যে আবেদন যেটা থাকবে, শুধু আগরতলা সেন্ট্রিক না, এখন রাজ্যের বিভিন্ন মহকুমায় যেখানে পার্টিকুলারলি ব্লাড ব্যাঙ্কের ফেসিলিটিস আছে, চালু আছে, সেই জায়গায় করা উচিত। কারণ দূর থেকে তো আগরতলা এসে ব্লাড ডোনেশনে পার্টিসিপেট করা যাবে না। বলে এই ছাত্র যুব সংগঠনের কাছে আবেদন, তারা যেন এই দুধটা নিয়ে একটু প্রচার টচার করে যাবে। কিছুদিন আগে আপনার তেলিয়া বড়াতে হয়ে গেল, ছাত্র যুবরাই উদ্যোগ নিয়ে করলেন, আমাকে যাওয়ার জন্য বলেছিল। আমি বললাম দেখো আমাদের গাড়ির পেট্রোলের দাম দিয়ে ওখানে গিয়ে তো ব্লাড ডোনেশনে পার্টিসিপেট করা যাবে না, তোমরা স্থানীয়ভাবে করো, আমার শুভেচ্ছা আছে তোমাদের পক্ষে। আমি দেখলাম প্রতিভা উঠেছে, তারা ভালো করেছে, কেমন কাজে ওইটা ঠিক না, আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করুন। আর এই যুবকরা ছাত্ররা তারাই তো করবে এটা, কেমন না, তাদের মধ্যেই তো এই মানসিকতা তৈরি করতে হবে, কেমন না। বয়স্করা তো আর দিতে পারবে না, আমি চাইলে আমার থেকে রক্ত নেবে, কেমন আমার বয়স হয়ে গেছে অনেক। বলে সেদিক থেকে পরিস্থিতির কারণে যেটা আপনি প্রথম বলেছেন, কোনো কোনো জায়গায় নিরুৎসাহিত না, এটা একটু সংগত মানে আক্রমণের কারণে তারা করতে পারে। এখন এগুলো কাটছে আর আর কত এগুলো ভাঙছে, মানুষ ভেঙে ভেঙে এগিয়ে আসছে। ওই যে ওই দিন উদয়পুরে দেখলাম, কেমন সরকারি কোনো বাড়ি পেলো না, মহারানী বাজারের সঙ্গে ধান খেতের মধ্যে টেম্পোরারি ক্যাম্প করে ওখানে ব্লাড ডোনেশন করেছে। ওখানেও নাকি একটি সাইকেল বাহিনী গিয়ে ঝামেলা টামেলা করার চেষ্টা করেছে। বলে ঠিক আছে ঝামেলা করো, আমরা একে ব্লাডটা দিয়ে নিই, তারপরে তোমরা করবো, আমরা দেখি কতটা কী করতে পারি, তারপর চলে যাচ্ছে। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং নাও, কাজে ইটস সাইন অফ মানে কনসিয়াসনেস এবং ইট ইজ বিং আপগ্রেডেড, এটা কোনো সন্দেহের কারণ। ছাত্র যুবদের কদিন আটকে রাখতে পারবে? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।